আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদন। আজকে আপনাদের নিয়ে এসেছি নাটোর জেলা গুরুদাসপুর থানা মধ্যম শাহপুরে। এখানে একজন প্রান্তিক খামারে তিনি গরুর লালন পালন করছেন। তার এই খামারে গাভী রয়েছে এবং সার গরু রয়েছে। আজকে আমরা তার কাছে জানবো এই গরু পালন সম্পর্কে, তিনি কিভাবে গরুর লালন পালন করছেন। যেহেতু সামনে আসন্ন কুরবানি ঈদ 2024কে কেন্দ্র করে অনেকেই গরু লালন পালন করে থাকেন, তো এই খামারই তার খামারে কতগুলো সার গরু রেখেছেন কুরবানির জন্য সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং লাইভ ওয়েট হিসাবে কতটুকু থেকে কতটুকু আছে সেটা আপনার কাছে জানার চেষ্টা করব, এবং তিনি কী কী খাবার খাইয়ে এই গরুগুলোকে লালন পালন করছেন এবং রোগ প্রতিরোধ হলে তার কী ব্যবস্থা নিচ্ছেন। যেহেতু তিনি প্রান্তিক খামারি, গরুগুলো তার কেমন আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এরকম আরও টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। তো কথা বাড়াবো না, চলে যাবে এখন সরাসরি এই খামারের কাছে গরু সম্পর্কে আপনাদের জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? ভালো আছি, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, প্রথমে আপনার নামটা এবং আপনার এখানকার ঠিকানাটা যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন। আমার নাম হয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমার থানা হয়েছে গুরুদাসপুর থানা, জেলা নাটোর, মধ্যম শাহপুর। আচ্ছা, আমরা দাঁড়িয়ে আছি একটি গরুর খামারে, মূলত এই খামারটি কার? এই খামারটি আমার। আচ্ছা, আপনার এই খামারে কতগুলো গরু রয়েছে? সাতটা আছে আইরি গরু, দুটি আছে বাছুর, আর পাঁচটা আছে গাভী দুধের। গরু পালনে আগ্রহী হওয়ার কারণটা কি? গরু পালনে আগ্রহী হলাম যে আমার ছাগলের খামার আছে, যে পাশাপাশি আমার এখানে একটা গরুর খামার করতে হবে, কি জন্য জায়গা টাকা লিজ, আমার কামের স্টাফ আছে, স্টাফের বেতন আছে, আমাদের এখানে বিভিন্ন খরচ আছে, তার কারণে আমি গরুটা করলাম। আচ্ছা, শুরুতে কি গরু দিয়ে শুরু করেছিলেন? শুরুতে আমি আইরি গরু কিনছিলাম, কিনে আমি বিক্রি করে দিয়েছিলাম, দরপরে দেখলাম যে একটু বেনিফিট আছে, তারপরে আমি আবার কিনলাম আইরি গরু, কিনার পরে গাভী কিনছি পাঁচটা, কেনার পরে এগুলো দিয়ে শুরু করছি। আচ্ছা, আপনার এই গাভীগুলো এগুলো কি দুধের জন্য? দুধের লেগে। কটা দুধের জন্য? পাঁচটাই দুধের। আচ্ছা, তাহলে সব মিলিয়ে আপনার 14টা? সব মিলিয়ে 14 পিস। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনার গাভীগুলো অনেক বড় এবং বলিষ্ঠ দেহ, উঁচা লম্বা সব দিক দিয়ে ফিটিস্ট। কী কী জাতের? এটি আপনার আছে ফিজিয়ান, জার্সি, করস, এগুলো মিলে আছে। আচ্ছা, এই তিন জাতের রয়েছে? তিন জাতের আছে। আর আমরা এখন দেখতে পাচ্ছি যে আপনার সার গরু, বিশাল বিশাল সার গরু, এগুলো কি জাতের রয়েছে? করস গরু। উনি সবগুলি করস, অস্ট্রেলি করস সবগুলি। সারগুলো এগুলো কি আসন্ন কুরবানি ঈদের জন্য প্রস্তুত করেছেন? হ্যাঁ, কুরবানি ঈদের লাগি ইনশাল্লাহ প্রস্তুত করছি। আচ্ছা, এই গরুগুলোকে এই যে খাবার দিচ্ছেন, এই খাবার কি আপনি দিচ্ছেন নাকি আপনার এই খামারে যে পরিচালনা করছেন সে দিচ্ছে? আমার যে পরিচালনা করছে, আমার এক চাচা আছে, সে চাচা খাবারগুলি সে দিচ্ছে গরু, আমি মাঝে মাঝে দিই, হয়তো চাচা না থাকলে ওটা ওটা কোনো জায়গায় গেলে আমি দিই, আর বেশিরভাগ চাচা পরিচালনা করে। আচ্ছা, আমরা এখন চলে যাব আপনার চাচার কাছে, গিয়ে জানবো তিনি কী কী ধরনের খাবার দিচ্ছেন, কারণ যারা গরু কিনবেন তারা মূলত জানতে চায় যে কী কী খাবার খাইয়ে গরুগুলোকে এত বড় করেছেন, তার জন্য তার কাছে জানলেই ভালো হয়। তো এখন চলে যাব, ঠিক আছে? ঠিক আছে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আচ্ছা, সারাদিন আপনাকে খুব কষ্ট করতে হয়? হ্যাঁ, কষ্ট তো করতে হবে, এতগুলি জানোয়ার পালন লালন পালন করি, কষ্ট তো করাই লাগবে। প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ রমজান আলী। আচ্ছা, আপনি এই খামারে কতদিন ধরে যুক্ত আছেন? এই খামার শুরুর থেকেই আমি যুক্ত আছি। আচ্ছা, আপনি যে এই গরুগুলোকে খাবার দিচ্ছেন, এই খাবারের মধ্যে কী কী রেখেছেন? আমার এই গরুর খাবারের মধ্যে আপনার আছে ছোলা, ভুট্টা, ডার্বি, তারপরে পাশাপাশি দানাদার খাদ্য, তারপরে গম আছে, এগুলি। এগুলো কি সব একসঙ্গে মিশ্রিতভাবে দিচ্ছেন? একসঙ্গে মেশিনে মারাই করি, ভাঙা, তারপরে খাওয়াই। ওষুধগুলো কীভাবে খাওয়াচ্ছেন, যেহেতু আপনি সম্পূর্ণ দায়িত্ব এই খামারের আপনার উপরেই, সারাদিন আপনি কর্ম করে থাকেন, দেখাশোনার ব্যাপারটা যেহেতু আপনারই, তো ওষুধ হিসাবে কী কী খাওয়াচ্ছেন? ওষুধ আপনার যে বায়োয়্যাড খাওয়ায় রুচির জন্য, তা বাদে অন্য অন্য কোনো সমস্যা হলে পরে সেই সব ওষুধগুলি তো লেখাই থাকে গায়ে, ওগুলি দেখে দেখে খাওয়াই। তার মানে যখন যে সমস্যা হয়ে থাকে তখন সেই ওষুধগুলি খাওয়ান? হ্যাঁ, যখন যে সমস্যা হয় তখন সেই সমস্যার ওষুধ খাওয়াই। আচ্ছা, আপনি যেহেতু গরু পালনের সাথে যুক্ত, এই গরুগুলো যদি কখনো কোনো সমস্যা হয়ে থাকে কিভাবে বুঝতে পারেন?
আমি যত গরুর সাথে আসি, তারপরে মানে বাড়িতেও আগে লালন পালন করছি, তারপরে এখানে আইসি আমি গরুর যে কোনো কিছু হলে পরে সাথে সাথে বুঝতে পারি যে গরুর এই সমস্যা হয়েছে, তখন নিজে পারলে পরে ট্রিটমেন্ট করি, না হলে পরে ডাক্তার ডাকি। আচ্ছা, আপনি যেহেতু এতদিন যাবৎ আছেন, এরকম কখনো কোনো সমস্যা আপনার চোখে ধরা পড়ছে কিনা? হ্যাঁ, টুকটাক হয়, যেমন গরুর যদি অতিরিক্ত খাওয়ানো হয় তাহলে দেওয়া হচ্ছে যে পেট ফাঁপে গ্যাস হয় এরকম ধরনের, বা ঠান্ডা ঠান্ডা লাগে, জ্বর হয়, কাশি হয়, এতে এরকম ধরনের। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি। আচ্ছা, আপনার চাচা তো খাবার সম্পর্কে অনেক তথ্য দিল, তো আপনার কাছে আরেকটি কথা জানতে চাইবো যে আপনি এই গরুগুলোকে পরিচালনা করছেন, গরু তো অনেক রোগব্যাধি হয়ে থাকে, গরুর প্রধান রোগ হলো পিপিআর, তো আপনার গরু পালনটা যেহেতু এক বছর, এর মধ্যে কোনো ধরনের রোগ কি কোনো পিপিআর লক্ষণ দিছে কিনা? না, গরুর ওরম ধরনের ইনশাল্লাহ আমাদের কাছে ওরম ধরনের বড় কোনো সমস্যা আমরা পড়ি নাই, ছোটোখাটো হয়তো হয়েছে, খোরা রোগ হয়েছিল, ট্রিটমেন্ট করছি, ভালো হয়ে গেছে, হয়তো মাঝে মাঝে একটু হালকা পাতলা জ্বর হয়, ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। আচ্ছা, এছাড়া বড় ধরনের কোনো সমস্যা হয়নি? না, এছাড়া বড় ধরনের কোনো সমস্যা হয়নি। আচ্ছা, গরুর খামার করতে গেলে অনেক জায়গার প্রয়োজন হয়, খোলামেলা জায়গা হলে ভালো হয় আলো বাতাস পাওয়ার জন্য, তো আপনার এই জায়গাটা দেখতে পাচ্ছি পুরোপুরি সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই জায়গাটা গরুর জন্য প্রস্তুত করক, এর কারণ কি? এগুলোকে আপনার প্ল্যান ছিল? এগুলি প্ল্যান আমার ছিল না, পরে আমি অনেক চিন্তাভাবনা করছি, করি আস্তে ধীরে, এগুলি আস্তে আস্তে আমি করছি, মানে সরাসরি প্রথম আমার অন্য প্ল্যান ছিল, তারপরে আমি আস্তে আস্তে এখানে আমার এই ঘরে সোনালি মুগরি ছিল, মুগরি বিক্রি করে দিয়ে পরে আমি আস্তে আস্তে এক বছর হলে গরুর প্রজেক্ট করছি। গরু পালন করতে গেলে গরুকে সময় দেওয়ার ব্যাপারটা আছে, যেহেতু আপনি একটা লোক রেখেছেন, তারপরেও তো আপনার দেখাশোনা করতে হয়, তো আসলে আপনি কি মূলত এই গরুর খামারটা নিয়ে আছেন নাকি অন্য কিছুর সাথে জড়িত আছেন? গরুর খামার নিয়ে জড়িত আছি, তারপরে এখানে ছাগলের খামার আছে পাশাপাশি, তারপরে কবিতরের খামার আছে, কিছু দানাদার খাদ্য বিক্রি করি আমি, গো খাদ্য বিক্রি করি, ভুসি, গমের খুদ, ভুট্টা, যে কোনো ধরনের আইটেম আমি বিক্রি করি। আর এই যে আপনি যে প্রশ্ন করলেন যে গরুর সময়টা, এখন আমার কাছে আমার চাচা যে কোনো একটা স্টাফ আমার কাছে থাকুক, তার হয়তো একটা ডিউটি মাপ আছে, যে হয়তো টে সকাল 7টা বা 6টার দিকে এলো, সে হয়তো 8টা 9টা বাজে চলে গেলো, হয়তো আমার কোনো সময় একটু আর্জেন্ট দরকার হয় তাকে ফোন দিলে সে আসলো, আমার ডিউটির কোনো শেষ নেই, আমার দিকে যাচ্ছে অল টাইম ডিউটি করতেই হবে, মানে দিন হোক আর রাত হোক দিকে যাচ্ছে আমার ফলো রাখতে হবে যে এই জিনিসটা কেমন আছে, ওই জিনিসটা কেমন আছে বিভিন্ন। আচ্ছা, আপনি যে লোকটা রেখেছেন এটা আসলে নিঃসন্দেহে ভালো কাজ, কারণ এই লোকটার তো একটা চলাফেরার জন্য একটা খরচের ব্যাপার আছে, যেহেতু আপনি এখানে তাকে বেতন হিসাবে রেখেছেন, তার তো একটা অ্যামাউন্ট দিতে হয়, কেমন অ্যামাউন্ট দিচ্ছেন তাকে? তাকে আমি 15,000 টাকা স্যালারি দিই, আর তারপর তার হয়তো এখানে সে আমার ব্যবসার শুরুর থেকে আছে, ছাগলের ব্যবসা করছে, আজ পুরো গত 3 বছর হতে যাচ্ছে, আমার চাচা 3 বছর হলেই আমার সাথে শুরুর থেকে এই প্রজেক্টটা সে ধরে আছে, হয়তো চাচা যদি থাকে সামনে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বেতন তার বাড়বে, আমার যখন হয়তো প্রজেক্ট আমার যদি বাড়ে, হয়তো যদি আমি লোক রাখি তখন চাচা হয়তো কী করবি, হয়তো তাদের বলবি এইভাবে কাজ করো, চাচা কী করবি হয়তো খাবার মানে খালি প্রসেস করে দিয়ে দিবি। আচ্ছা, আমরা আরও একটি কথা জানতে চাইবো আপনার, আমাদের সারগুলো তো অনেক বড় বড়, তো মূলত যে সারগুলো কুরবানি ঈদের জন্য প্রস্তুত করেছেন, আসন্ন কুরবানি ঈদ 2024কে কেন্দ্র করে বড় করেছেন এবং মোটা তাজা করেছেন, লাইভ ওয়েট করা আছে কিনা? হ্যাঁ, লাইভ ওয়েট করা আছে, আমার গরু একটা আছে পিলাস আছে 600 কেজি, আমার মিটার আছে 600 কেজি আছে, কতকটা আছে 650 কেজি, কতটা আছে 550 কেজি ওজন করা আছে, কেউ যদি কিনতে চায় ওজন করি হলেও নিতে পারবে, সরাসরি এসে খামারে দেখিও নিতে পারবে, আমাদের গরু দেখেন খুব সুস্থ ইনশাল্লাহ স্বাভাবিক আছে। আচ্ছা, আমরা চলে যাব এখন গরুগুলো দেখার জন্য যে কোনটার কত ওয়েট, এটা অনেক সময় কম বেশ হয়ে থাকে, সেটা কিছুটা ডিফারেন্স হলে সমস্যা হয় না, দেখব যারা অধিক আগ্রহে বসে আছেন গরু দেখার জন্য তাদেরকে আপনাদের গরুগুলো দেখাবো, কোনটা লাইভ ওয়েট কতটা মেপেছিলেন কতদিন আগে। আচ্ছা ঠিক আছে, আপনারা চলেন, আমি একটু লাইভ উড়ন আমি দেখাতে পারবো, হয়তো বলতে পারবো। তো জাহাঙ্গীর ভাই, আপনি কি আমাদের গরু দেখানোর জন্য প্রস্তুত? হ্যাঁ ইনশাল্লাহ, গরু দেখানোর লাগে প্রস্তুত। তো জাহাঙ্গীর ভাই, প্রথমে আপনি আমাদের কোনটা দেখাবেন? প্রথমে এডি দেখাই। আচ্ছা, এটা কেমন এডি? আপনার করস আপনার, এটা লাইভ ওয়েটে কতটুকু আছে? লাইভ ওয়েটে এডি আছে আপনার 550 কেজি। অস্ট্রেলীয় করস।
আচ্ছা, পরে যেটা দেখতে পাচ্ছি, পরে যে লাল একটা আছে, এই লালটা কি জাতের? এই লালটা শাইলি, শাইয়ালের করস। হুম, শাইয়ালের করস। এটা লাইবোর্ডে কত আছে? এটি আছে প্লাস 600 কেজির উপরে আছে। 600 কেজির উপরে? হুম, এটা তো বিশাল দেহ দাঁড়িয়ে, এটি অনেক ইনশাল্লাহ মাশাল্লাহ অনেক বড় গরু। কালারটা অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর আছে, দেখতে সুন্দর। মানে মাপটা কি ওই সময় দিয়েছিলেন? হ্যাঁ, ওই সময় দিয়েছি, প্রত্যেকটা গরুই আমাদের মাপা আছে। তো জাহাঙ্গীর ভাই, যেটাকে নার্সেন, এটা কি জাতের এবং লাইভ ওয়েটে কতটুকু আছে? এটিও আপনার হয়েছে অস্ট্রেলির করস, এটি আছে আপনার 550 কেজির একটু উপরে আছে। 550 কেজি একটু উপরে? হ্যাঁ, একটু উপরে আছে। এটাকে ওই সময় মাপা? হ্যাঁ, ওই সময় মাপা হয়েছে, একটু হয় একটু উপরে আছে এটি। আচ্ছা, পরে যেটা দেখতে পাচ্ছি সাদা কালার। হ্যাঁ, পরে এটি আছে আপনার 450 কেজি। 450? হুম, 450। এটা কি জাতের? এটি হয়েছে আপনার, এটিও করস। আচ্ছা, এটি আসলে করস একটা। পরেরটা? হ্যাঁ, পরেরটা আছে আপনার 500 কেজি, নাই 500-এর একটু কম আছে, আপনার অল্প একটু কম আছে, 500 কেজির একটু কম। হ্যাঁ, একটু কম আছে, হয়তো আধ মন খানেকের মতন মনে কম থাকতে পারে, এরকম কম আছে একটু। ওই একটা আছে কালো, একটা আছে ওই একটা কালো, একটা আছে এই কালোটা। হুম, এটা কেমন লাইভ ওয়েটে? কালোটা আছে আপনার 450 কেজির উপরে আছে। 450-এর উপরে? হুম, 450-এর উপরে। এটাও করস, এটি অস্ট্রেলি করস, এটি আছে 500 কেজি আছে। এটা 500 কেজি? হুম, 500 কেজি আছে। এটা কি একই সঙ্গে মাপা ছিল? একই দিনে মাপা আছে সব। আচ্ছা, এগুলো কি কম বেশ হওয়ার সম্ভাবনা আছে? কম বেশ হতে পারে, হয়তো দেখা যাচ্ছে যে হয়তো 5-10 কেজি কমও হতে পারে, 5-10 কেজি বেশিও হতে পারে। তো জাহাঙ্গীর ভাই, এই গাভিগুলো কি সেল দেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, এটি সেল দেওয়ার ইচ্ছা আছে, এটি প্লাস 4 মাস গাভ। এটা 4 মাসের গাভ? হুম, 4 মাস গাভ। এটা কি জাতের? এটি জার্সি। জার্সি? হুম। এটা কি জাতের? এটি হয়েছে আপনার অস্ট্রেলিয়ার করস, এই গাভিটা। হুম, এই গাভিটা। আচ্ছা, এটা কি ছেল দিবেন? হ্যাঁ, এটাও ছেল দিব, এটি আপনার 2 মাস প্লাস গাভ। আর এটা 2 মাস প্লাস গাভে আছে? হুম, 2 মাস প্লাস গাভ। আর এটা দেখতে পাচ্ছি, এটা তো বিশাল দেহধারী। না, এটি আমার খামারের লেগে এটি রেখে দিব। এটা বিক্রি করবেন না? না, এটি বিক্রি করবো না। আচ্ছা, তারপর একটা ওই পাশে 2টি আছে, এই রেডি আছে, অর্থাৎ সর্বোচ্চ খামারের মধ্যে সর্বোচ্চ বেশি উইসি গরু এটি, বড় এটা। হুম, সর্বোচ্চ এটি আপনি হাই উইসি, বডি ফিগার সব দিক দিয়ে ফিগার। এটা আসলে কোন জাতের গাভি? এডিও হয়েছে আপনি অস্ট্রেলিয়ার করস। অস্ট্রেলিয়ার করস? হ্যাঁ, এডিও করস। এটা কি গাভে আছে? হ্যাঁ, এটি গাভ আছে, 5 মাস গাভ আছে প্লাস 5 মাস। আচ্ছা, পরে একটা দেখতে পাচ্ছি, পরে এই পাশে একটা আছে, এটা এডি আপনার প্লাস 9 মাস গাভ। 9 মাস? হুম, 9 মাস গাভ। এটা কি জাতের? এডিও করস। দাঁত ছিল 2 দাঁত, এখন মনে হয় 4 দাঁত হতে পারে, হয়তো অনেকদিন হলে দেখা নাই। আচ্ছা, ধন্যবাদ। গরু পালন সম্পর্কে অনেক কিছুই জানালেন এবং আপনার চাচা অনেক কিছু জানালো এবং লাইভ ওটো আপনারা দেখালেন। গরুগুলো যারা কিনতে ইচ্ছুক, তারা কি ফোনের মাধ্যমে নাকি সরাসরি আপনার কাছে আসলে ভালো হয়? সে যদি ফোনের মাধ্যমে কিনতে চায়, ফোনের মাধ্যমে কিনতে পারবে, সে সরাসরি এখানে এসে যদি দেখি পছন্দ করতে চায়, সেটিও পারবি, যে যেভাবে ইচ্ছা সে সেভাবেই পারবে। আচ্ছা, দামের ব্যাপারটা দেখে নিয়ে তারপরে দামাদামি হবে নাকি দামাদামিটা আসলে কেমন? গরুর বিষয়টা ফোনের মাধ্যমে দামাদামি হয় না, সরাসরি এসে যদি দেখে তেনেকাই হবে। কি জন্যে, এটি তো অনেক একটা ওজনের গরু, অনেক বড় গরু, আমার তো ছোটো না, অনেক দামি দামি গরু, ফোনের মাধ্যমে ওইভাবে গরুটা হবে না, সরাসরি আসি তার দেখতে হবে। হয়তো 2-4 দশজন সে সাথে করে আসলো, এসে সে একটা দাম বললো, আমি একটা দাম চাইলাম, তারপরে তার পছন্দ মতন সে কিনতে হবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বিদায় নেব জাহাঙ্গীর ভাইয়ের এই গরুর খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।